এই মন্দিরটিতে রয়েছে 9টি চূড়া, মানে গরম হয়ে গেছে হাসপাস, আর নিয়ে নিয়েছি এক গ্লাস লস্যি। দক্ষিণেশ্বরের আদলে তৌরি ব্যারাকপুর। তোমরা ভাবছো দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছি? না, আমি এসেছি এক নতুন জায়গার ডেস্টিনেশনের খোঁজে। ব্যারাকপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে এসে আমি ধরে নিয়েছিলাম মা অন্নপূর্ণা মন্দির যাওয়ার জন্য এক টোটো। অনেক দরাদরি করার পরে তাকে 80 টাকায় রাজি করানো হয়েছিল, কারণ অন্নপূর্ণা মন্দির যেতে গেলে শেয়ার কার না পাওয়াটাই বেশি চান্স, কারণ টোটো তোমাদের রিজার্ভ করে নিতে হবে। পার হেড 20 টাকা, 5 জন হলে 100 টাকায় নিয়ে যাবে, 2 জন থাকলেও সেই 100 টাকাই দিতে হবে। আমি অনেক দরাদরি করে 80 টাকায় পৌঁছে গেছিলাম মা অন্নপূর্ণা মন্দিরে। অন্ন দেব দেবীর তুলনায় এই বঙ্গে অন্নপূর্ণা মন্দিরের সংখ্যা খুব বেশি নয়, তারই মধ্যে উল্লেখযোগ্য ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, তাই এই মন্দির চানক মন্দির নামেও পরিচিত। সব জায়গার মতো এই জায়গাও রয়েছে কিছু নিয়মাবলী। খড়ির কাটায় 1:25 বাজে আর আমি প্রবেশ করলাম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৌরি মা অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুরে অবস্থিত। আর মন্দিরটা বন্ধ হওয়ার টাইম 1:30, তো যদিও আমি এখন ঢুকে গেছি, এখনও প্রবেশ করিনি ভিতরে। মন্দির যদি খোলা থাকে তো মায়ের দর্শন হবে, আর না হলে আমাকে 4টায় খুলবে, 4টা পর্যন্ত ওয়েট করতে হবে, আর তারপরে ওকে দর্শন করতে পারবো। আর ততক্ষণে আমরা এই অন্নপূর্ণা মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখি কী কী রয়েছে। তো এটা আমারও একটা অজানা ডেস্টিনেশন, আর সেটা তোমাদেরও অজানা ডেস্টিনেশন, যে দক্ষিণেশ্বর আদলে তৌরি এই মন্দিরটা খুবই সুন্দর করেছে। তো চলো আমরা একটু চারদিকে একটু ঘুরে দেখি। মন্দিরে ঢুকে শুনতে পেলাম এখনও মন্দিরের দরজা বন্ধ হয়নি, ভোগের আরতি চলছে। সেই সাথেই প্রথমেই দর্শন করে নিলাম মন্দির বিগ্রহে মাতৃমূর্তিগুলোকে। মন্দিরে ঢুকে প্রথমেই ভোগ প্রসাদের কুকন কেড়ে নিয়েছিলাম পার হেড 120 টাকা করে। মন্দিরে পুজো শেষ করে চলে আসলাম প্রসাদ কক্ষে, সেখানেও চেয়ার টেবিলে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। বসে গেছি ভোগের টেবিলে, মানে প্রসাদের টেবিলে আর কি। তো 120 টাকা পার হেড, আর আমরা এখন চেয়ার টেবিলে বসেছি, পুরো ফ্যান আছে, ব্যবস্থা ভালো, অসুবিধা কিছু নেই। তো এবার আমরা ভোগ নেব, আর এটা ভোগ দেড়টা থেকে শুরু হয়। চলো আমরা এখন দেখি আমাদের প্রসাদের আছে কী ব্যবস্থা রয়েছে। প্রথমেই দিয়ে দিয়েছে তো 1 হাতা পোলাও, মায়ের প্রথম প্রসাদ, এটা খেয়ে টেস্ট করি। এটা হচ্ছে কাঁচকলা ভাজা, পোলাওটা কিন্তু খুব টেস্টি, তো প্রথমবার মুখে দিলাম। তো এখানে আমার ফার্স্ট টাইম প্রসাদ খাচ্ছি মা অন্নপূর্ণার মন্দিরে। তো প্রসাদটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে যে পোলাওটা দিয়েছে পোলাওটাও খুব সুন্দর। তো এটা সাদা ভাত, কিন্তু এটা আতপ চালের ভাত দেখে মনে হচ্ছে। আর এটা তোমার দিদি লটে কেটে গোবিন্দভোগ চাল, আর এই আতপ চাল মিশি। এটা আচ্ছা, আর এটা কি আছে? এটা ডাল। কি ডাল? মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল, সুন্দর। তো এটা চচ্চড়ি বলছো আর কি, আলু আলু আছে, সবজি আছে, 4-5 রকমের হয়তো। তো চলো খেয়ে দেখি। তারপরে দিয়ে দিলে কি ভাই, বাঁধাকপি? বাঁধাকপি তো এটাও খুব টেস্ট মনে হচ্ছে, খুব টেস্ট। আম দিয়ে চাটনি, আর সাথে রয়েছে পাঁপড়। এক হাতা ইয়া সাইজের পায়েস, মিষ্টান্ন বলে আর কি, এটা গরম আর কি, কেবল নামিয়েছে মনে হয়। খাওয়া শেষে হাত ধুয়ে কাউকে না বলেই ঢুকে পড়েছিলাম মন্দিরের ভোগ ঘরে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই মায়ের ভোগ রান্না করা হয়। এখানে কি ভোগ প্রতিদিনই হয়? প্রতিদিনই ভোগ হয়, প্রত্যেকদিন। কত লোকের মতো হয় মোটামুটি? 60 জন 70 জন, এক একদিন কম হয়, শনি রোববার বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে একটু কমই আছে। ভোগ অর্থাৎ মায়ের প্রসাদ খাওয়ার পরে আসলাম। তো মায়ের প্রসাদ কিন্তু এখানে একদম খুবই টেস্টি, আর আমি অনেক মন্দিরে ঘুরেছি, এরকম টেস্টি প্রসাদ আমি আমার লাইফ হয়তো প্রথম। আমি আগে অনেক মন্দিরে প্রসাদ খেয়েছি, কিন্তু এতটা সুন্দর এতটা টেস্টি হয় জানা ছিল না আমার। তো একদম পেট পুরে খেয়েছি, খাওয়ার পরে আমার এই অবস্থা, তার মধ্যে বিভৎস গরম, মানে 44 ডিগ্রি আর কি, আর কলকাতাতে বেশি গরম আর এই হালত। তো চলো তোমাদেরকে দেখা একটু মন্দিরটা ঘুরে। ব্যারাকপুর এই মন্দির দেখতে
অবিকল দক্ষিণেশ্বর ভবদারিণী মন্দিরের মতোই। মন্দিরের স্থাপত্য ও সাদৃশ্য থাকার একটাই বড় কারণ হলো এই দুটি মন্দিরের প্রতিষ্ঠাতা একই পরিবারের। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা তথা মথুর মোহন বিশ্বাসের পত্নী জগদম্বা দেবী। দিনটা ছিল 12ই এপ্রিল 1875 সাল। ব্যারাকপুরের এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দির নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের ঠিক 20 বছর পরে। মথুর মোহন বিশ্বাসের ইচ্ছাকে বাস্তবিত করতে জগদম্বা তৈরি করেছিলেন এই মন্দির। এই মন্দির নির্মাণের পেছনে একটা কাহিনী আছে। ইতিহাসের কথা অনুযায়ী কথিত রয়েছে 1847 রানী রাসমণি তার জামাই মথুর মোহন বিশ্বাস আত্মীয় স্বজন ও দাসদাসীদের নিয়ে বজরায় কাশী যাত্রা করছিলেন। যাত্রা শুরুর দিন রাতেই তিনি দেবী স্বপ্নাদেশ পান কাশী না গিয়ে গঙ্গার পাড়েই মন্দির প্রতিষ্ঠাতা করে তার নিত্য পুজোর ব্যবস্থা হোক। রানী কাশী যাত্রা স্থগিত করে ফিরে আসেন। পরে 1855 সালে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠাতা করেন। শোনা যায় অন্নপূর্ণা দর্শন না হওয়ায় মথুর মোহন মনে মনে ইচ্ছা ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠান করা, কিন্তু তার তা সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ করলেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন। মন্দিরের মূল প্রবেশপথ পূর্ব দিকে, অঙ্কে কাজযুক্ত 9টি চূড়াবিশিষ্ট নবরত্ন মারতি মন্দির, 6টি 8 চালা শিব মন্দির, 2টি নহবতখানা, নাট মন্দির, ভোগের ঘর, গঙ্গার স্নানঘাট ইত্যাদি তৈরি হয়েছিল। মন্দিরের গর্ভে গিয়ে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণা বিগ্রহে অষ্টধাতুর তৈরি, দেবীর একটি পা ঝোলানো, বাহাতে অন্নপাত্র আর ডানাতে হাতা, মহাদেবের পাশে দাঁড়িয়ে ভিক্ষাপাত্র নিয়ে দেবীকে পরানো হয় বেনারসি শাড়ি ও সোনার গয়না। মারতির মূর্তি দক্ষিণমুখী। অন্নপূর্ণা মন্দিরের তোরণদ্বারের ওপরে স্থাপিত হয়েছে একটি সিংহ মূর্তি। কথিত আছে এই সিংহ মূর্তি নিয়ে তৎকালীন ব্রিটিশ শাসনের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছিল। ওই সিংহ মূর্তি সরিয়ে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, কারণ ব্রিটিশদের দাবি ছিল সিংহ তাদের রাজশক্তির প্রতীক। বিবাদ গড়ায় আদালত পর্যন্ত, তবে আইনি লড়াই জয় হয়েছিল রাসমণির পরিবারের। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে রয়েছে 6টি শিব মন্দির, কল্যাণেশ্বরী, কাম্বেশ্বর, কিন্নেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। 6টি শিব মন্দির নির্মাণের পিছনেও একটি কাহিনী রয়েছে। জগদম্বা দেবী মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের অতুলনীয় কীর্তির সঙ্গে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ না করেন। এরপরেই তিনি 6টি মন্দির নির্মাণ করেন। মূল মন্দিরের সামনে অবস্থিত নাট মন্দির কারুকার্য অনেক বেশি, এর থামে গথিক স্থাপত্যের প্রভাব রয়েছে। মন্দিরের ধনুকাকৃতি খিলানে রয়েছে সূক্ষ্ম অলঙ্কার ও নকশা। কথা হচ্ছিল মথুর মোহন বিশ্বাসের উত্তরসূরি বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে। তিনি জানান এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দির ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মোট 4 বার এসেছিলেন, জমি নির্বাচনের সময়, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠাতার সময় এবং শেষবার 1882 সালে উল্টোরথ উপলক্ষে। মন্দির প্রতিষ্ঠার দিন নৌকাযোগ এসে তিনি মন্দির প্রাঙ্গণে দক্ষিণ পশ্চিম কোণে বেলতলায় বসেছিলেন। সেই বেলগাছটি আজও অক্ষত আছে। মা অন্নপূর্ণা মন্দিরে প্রতিদিন দেবীকে অন্নভোগ দেওয়া হয় এবং ভোগে মাছ অবশ্যই থাকতে হবে। অন্নপূর্ণা পুজোর দিন ভোগে থাকে পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের মাছ, তরকারি, চাটনি, পায়েস ইত্যাদি। প্রতি মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। তাছাড়া কালী পুজোর পরের দিন এবং অন্নপূর্ণা পুজোর দিন অন্নকূট উৎসব পালন করা হয়। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য, প্রতি বছর অন্নপূর্ণা পুজোর দিন 16 জন আসেন এই মহাভোগ রান্না করতে। মায়ের ভক্তদের ভোগে থাকে খিচুড়ি, নানা রকম তরকারি, পায়েস ইত্যাদি। কথা বলে শুনেছিলাম প্রায় 3000 ভক্তের জন্য রান্না করা হয় এই ভোগ। অন্নপূর্ণা পুজোর দিন ব্যারাকপুর মন্দিরে পালিত হয় এক মহা উৎসব। মন্দিরের ইতিহাস তোমাকে বললাম, আরো টুকটাক কি আছে দেখে নিই, দেখে দেওয়ার পরে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির। তো এই মন্দিরটিতে রয়েছে 9টি চূড়া, আর 9টি চূড়া বিশিষ্টই এই দক্ষিণেশ্বর আদলে তৈরি মা অন্নপূর্ণা মন্দির। আর ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে বাদিকে 3টি শিব মন্দির, আর
ডান দিকে তিনটি শিব মন্দির। অন্নপূর্ণা মন্দির দর্শন করা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম। এর পাশে রয়েছে রানী রাসমণি ঘাট ও তার সাথে মহাশ্মশান, সেটাও আমরা একটু ঘুরে দেখে নেব। চাঁদনী রীতি গঙ্গার ঘাট, যা রানী রাসমণি নামে পরিচিত। এই ঘাটে মহিলাদের শয্যা বদলের কক্ষ আছে। শোনা যায় এই ঘাটে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিখ সৈনিকদের সঙ্গে স্নান করেছিলেন। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির, দক্ষিণেশ্বরের আদলে তৌরি মা অন্নপূর্ণা মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে শিব ও মা অন্নপূর্ণা। তো এই মন্দিরেরও অনেক ইতিহাস তোমাদেরকে শোনালাম, আর ভিডিওটা বেশি বড় করব না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পারলে বন্ধু ফ্যামিলি প্রিয়জনের সঙ্গে একটু ভাগ করে নিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই। ব্যারাকপুরে লস্যি কাউন্টার, মানে গরম হয়ে গেছে হাসপাস, আর নিয়ে নিয়েছি এক গ্লাস লস্যি খেয়ে এখন চলে যাব বাড়ি।